তো ইস্যু যেটা সেটা হচ্ছে ব্লগ হচ্ছে না বেসিক্যালি ট্যুরের ব্লগ হইতেছে না 8-9 দিন আগে একটা ব্লগ দিছিলাম ছোটখাটো কিছু আপডেট দিছিলাম আপনাদেরকে আপনাদের সাথে কিছু কথা হয়েছিল বাট এর মধ্যে আর কোনো কথাবার্তা হয় নাই সো হ্যালো এভরিওয়ান দিস ইজ জায়েদবিল্লালখান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেডবিকে ব্লগস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি তো আজকের ঘটনা যেটা হচ্ছে ঘটনা এক কোভিড সিচুয়েশন ঘটনা দুই প্রচণ্ড গরম ঘটনা তিন রমজান ঘটনা চার ট্যুর হইতেছে না কিন্তু তারপর কি করতেছে কি হচ্ছে কিভাবে যাচ্ছে তো আপনাদের ভাই প্রতিদিন যা করে তাই করতেছে একটু চাপা টাইম ফ্রেমের মধ্যে রিজন বলা যাচ্ছে যে এক্সকিউজই দেই যদিও এক্সকিউজ দেওয়া উচিত না এক্সকিউজের মধ্যে একটাই আছে আমার অফিসের কাজ কিন্তু তারপরও এর মধ্যে অনেক কিছুই হচ্ছে অনেক কিছু করতেছি বাট কি করতেছি এই যে বাসা থেকে বেরোচ্ছি অফিসে যাচ্ছি ডেইলি মেল চেক হচ্ছে ডেইলি এই কাজ হচ্ছে ডেইলি ওই কাজ হচ্ছে তবে তাই বলে কি শুধু এগুলো নিয়ে থাকলে হবে বাসা থেকে বেরোতে হবে না আর কোভিডের জন্য বেশি একটা বাইরে বের হওয়া হচ্ছে না তার মধ্যে রমজান একটু টায়ার্ড থাকি তারপর আজকে বেরোয়ার প্ল্যান হয়েছে যেহেতু আজকে বেরোয়ার প্ল্যান হয়েছে সো কিছু মানুষজন আসতেছে আপনাদেরই অনেকেরই পরিচিত এখন না বলি একটু ভিডিওটা একটু আর একটু দেখেন শুরুতে যদি শেষ হয়ে যায় তাহলে কেমন হবে বলেন হচ্ছে না তো না ওহো হোন্ডা সিভিক ইস ড্রিম ড্রিম ম্যান ড্রিম লুক এট দিস বিউটি ম্যান এই কথা থেকে একটা জিনিস হঠাৎ করে মাথায় আসলো সেটা হচ্ছে মানুষের লাইফ স্প্যান একজন মানুষ অ্যাভারেজে 70-80 বছর বাঁচে খুব বেশি বাঁচে না কী রে ভাই সিগন্যালে বললাম কথাটা শুরু না করতে করতে সিগন্যালে ভরে গেলাম হইলো কিছু লুকিং গ্লাস মুছতে মুছতে লুকিং গ্লাস বাঁকা হয়ে গেছে এনিওয়েজ তো মানুষ লাইফ স্প্যান মানুষের লাইফ স্প্যান আর কি অ্যাভারেজে একটা মানুষ বাঁচে হচ্ছে 65-70 বছর তো ওই লাইফ স্প্যানে তার মেজর সময়টা কাটে কাজের মধ্যে দিয়ে আপনি আপনার গ্রাজুয়েশন শেষ করে বা ধরেন শেষ নাও করলেন অন অ্যান অ্যাভারেজ আমরা 25-26 মধ্যে ইউজুয়ালি সবাই কর্মযোগ্যে ঢুকে পড়ি আর কি এই কর্মযোগ্যটা তার শেষ হইতে হইতে অলমোস্ট কত বছর 55-60 মধ্যে কি এই কর্মযোগ্যটা শেষ হয় হ্যাঁ অলমোস্ট আপনি আপনার জীবনের 25-30 বছর এই কাজের পেছনে কাটায় দেন 60% সময় চলে যায় এই কর্মযোগ্যে কেন কাজ করেন হ্যাপি হওয়ার জন্য খুশি হওয়ার জন্য এই যে আমি গাড়িটা দেখলাম দেখার পরে কি বললাম উফ কত জোস হ্যান ত্যান ইস ড্রিম এই সেই এখন কাছে আমার কাছে ওই গাড়িটা নাই বাট যখন এই গাড়িটা আসবে ম্যাক্সিমাম 3 মাস হয়তো বা গাড়ি দিয়ে তো 6 মাস 1 বছর বাট 1 বছর পরে না সেম অ্যাজ ইউজুয়াল ফিলিংটাই থাকবে আমার মধ্যে ওই রকম কোনো ফিলিংটা হবেই না সো এই জন্যই বললাম যে আসলে স্বপ্ন বা ইচ্ছা এগুলার সবসময় সাধ্যের মধ্যে থাকা উচিত সাধ্যের বাইরে কারো যাওয়া উচিত না আমার মতে আদারওয়াইজ আপনি না এনজয় করতে পারবেন না আপনি হ্যাপি হইতে পারবেন না হ্যাপির সংজ্ঞাটা কি হ্যাপির সংজ্ঞাটা হচ্ছে আপনি যেটা করতে ভালোবাসেন দ্যাটস ওয়াই বলে যে টাকার জন্য কাজ করো না নিজের খুশির জন্য কাজ করো যেটা করতে ভালো লাগে সেটা করো ইয়াস দ্যাটস ট্রু একটা জিনিস বারবার করতে 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 আপনার কাছে জিনিসটার উপর একটা অনীহা চলে আসবে বাট যখন এই অনীহাটা আসবে তখন আপনাকে নিজেকে খুঁজতে হবে নিজেকে খোঁজার জন্য কিছু হলে থাকতে হবে আদার দেন আপনি হয়তোবা ডিমোটিভেটেড হয়ে যাবেন আপনার কাছে নতুন কিছু করার কিছু থাকবে না যাই হোক এগুলো জ্ঞানের কথা কারো ভালো লাগতে পারে না ভালো লাগতে পারে ভাই ভালো না লাগলে আবার আমার বকা টকা দিয়েন না আমি আমার ফিলোসফিটা আপনাদের সাথে শেয়ার করলাম এর বেশি কিছুই না এটা আপনার মানতেই হবে এরকম কিছু না আর আমার ভালো লাগা আমি যখন আমার কাজ থেকে একটু বিরক্ত হয়ে যাই তখন আমার ভালো লাগার জিনিসগুলো করার ট্রাই করি যেমন রাইড আড্ডা ব্লগ ব্লগটা সবসময় রেগুলার করার ট্রাই করি একটা কমিটমেন্ট হিসাবে রেখেছি আপনাদের জন্য যে না আপনারা তো কিছু এক্সপেক্ট করেন যেই কয়েকজনেই দেখছেন তাদের একটা ন্যূনতম এক্সপেকটেশন থেকেই কিন্তু দেখতেছে তো এক্সপেকটেশনটা ফুলফিল করা আমি আই থিঙ্ক এটা আমার রেসপন্সিবিলিটি সো ওই জায়গা থেকেও করা হয়ে থাকেন আর নিজেরও করতে ভাল লাগে বিকজ আই এম ভেরি টকেটিভ পার্সন সো আই লাভ টু টক এখন অলমোস্ট 60 ফিট চলে আসছি 60 ফিট বলতে আগারগাঁও আর কি ভাই ভাদার কিছু আসার
কথা যেটা বলছিলাম। তবে এই লকডাউনের মধ্যে আসলে বের হওয়া অত হচ্ছে না, আমি আগের ব্লগটাতে বলে দিয়েছি যে ওইভাবে হয়তো রেগুলার ভিডিওস আসবে না। অফিসে আসা যাওয়ার সময় আসলে করা যায়, বাট ওই যে একটা প্ল্যান প্রোগ্রাম করে চিন্তাভাবনা করে আপনাদের সাথে কিছু একটা জিনিস নিয়ে শেয়ার করা, ওইটা আসলে হয়ে ওঠে না, বিকজ এখন আসলে ওই অবসর সময়টা ওইভাবে পাওয়া হয় না। অবসর সময়টা পাওয়াটা ইম্পর্ট্যান্ট কোনো কিছু চিন্তা করার জন্য, ওই চিন্তা করার সময়টা আসলে খুব বেশি পাই না, কারণ হচ্ছে অফিস আওয়ার কম। সো এই অল্প অফিস আওয়ার, কম অফিস আওয়ারে এখন যদি 7-6 ঘন্টা অফিস করি, তাহলে এই 7-6 ঘন্টার মানে 9 ঘন্টার কাজটা এই 7-6 ঘন্টার মধ্যে শেষ করতে হয়। সো ট্রেমেন্ডাস প্রেশার। আমি ভাবছিলাম যে এই রোজায় একটু কাজের প্রেশার কম থাকবে, না কাজের প্রেশার তো সেই ছিল। তো ওখান থেকেই আজকে একটু বের হওয়া, দেখা যাক, সবার তো চলে আসার কথা এতক্ষণে, একটু ফোন দিতে হবে। বললো ডাকভবনের সামনে, ডাকভবনের সামনে কোন দিকে আছে কে জানে, কারোই তো দেখতে পাইতেছি না ডাকভবনের আশেপাশে, কেহ তো নাই। আচ্ছা একটা ফোন দিই তো। আমাদের বিশিষ্ট সাকিব বাইরে ফোন দিছে, উনি ডাকভবনের সামনে আছে, আমি ডাকভবনের এই পাশে আসছিলাম, এখন আবার ইউটার্ন নিয়ে ঘুরে যাইতেছি। এই জায়গাটা পুরো রেস ট্র্যাক হয়ে গেছে, একদমই রেস ট্র্যাক। আজকে আরেকটা জিনিস খেয়াল করলাম, কোনো একজন বিশিষ্ট ব্যক্তি আমার বাইকের একটা স্টিকারের 12টা বাজায় দিছে। ভাই আপনার মতো এত বড় ব্লগারের সাথে আসলে ক্যামেরা না নিয়ে যদি আসি, একটু ব্লগ যদি না করে ভিডিওটা কি নাইট রাইড উইথ মাই R15 version 3 R15 এটা তো কেনতারো। ও আচ্ছা, এটা নামও দিছে নাকি? হ্যাঁ কেনতারো বলে না, কেনতারো মানে কি? উনি তো শিল্পী মানুষ, আর্টিস্টিক পাবলিক, আমরা তো ভাই খাই দাই ঘুরে ফিরি। চেনে না, এটা জাপানিজ নাম, ঘাপানি ইঞ্জিন না, এটা তো ঘাপানি ইঞ্জিন, ঘাপানি নাম। ওই তো কেমন গেল আপনার? আগে সামনে ছিলাম তো, একটু নাটক করলাম আর। এই যে ভাই একটা দামি জিনিস আনছে। আচ্ছা এটা এমনি কেমনে খাবো? এটা এমনি খাওয়া যাবে না, কিসের মধ্যে আছেন? আচ্ছা পরে যে আপনার ব্লাডের দরকার ছিল, আমরা তো পরে জানাইলেন না আপনি কিছু। কার কার এখন অলমোস্ট 10টা বাজতেছে, 8টা শেষ, সাকিব ভাই আমাদের এলাকায় যাইতেছে, তো এই জন্যে ওনাদের সাথে বের হয়ে গেলাম। এলাকায় বলতে ওনার মোহাম্মদপুর দিকে যাচ্ছে আর কি, সো চিন্তা করলাম একসাথে যাই। আচ্ছা তো এখন বাইরে থেকে আসছি, ছোটখাটো আড্ডা ছিল, খুব বেশি কিছু না, অনেকদিন ধরে ভাইদের সাথে দেখা হচ্ছে না, তো দেখা করে আসলাম। ইটস অলওয়েজ ফিল গুড, মানুষ সংঘবদ্ধ হয়ে চলাচল করতে ভালোবাসে, এটা সবাই জানেন, তো আমিও এরকম একটা পার্সন। যাই হোক, ইস্যু তো ওইটা না, ইস্যু হচ্ছে যেটা আপাতত আজকে এতটুকুই, আশা করি আপনাদের সাথে ব্লগটা ভালো লাগছে, জ্ঞানের বাণীগুলো নাও ভালো লাগতে পারে। সো থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ গাইজ ডু সাবস্ক্রাইব। আর আপনাদের যদি কোনো মতামত জানতে চান বা কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু থাকে, কোনো এনি সর্ট অফ থিংস, প্লিজ লেট মি নো থ্রু কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। টিল দেন রাইড সেফ, স্টে সেফ, প্লিজ স্টে সেফ। আল্লাহ হাফেজ।